একুশে নভেম্বর রোববার রাত ৮টায় শামীম জাহেদি আজ এডিটর্স পেকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বেশি ব্যক্তিগত চিকিৎসা ব্যয় বাংলাদেশে, রোগীর পকেটের ব্যয় ৬৮%। টেলিভিশন শিল্পকে বাঁচাতে পে চ্যানেল করার দাবি অ্যাডকোর, ডাবিং করা বিদেশি বিজ্ঞাপন প্রচার বন্ধের কাজ চলছে জানালেন তথ্যমন্ত্রী। চীন যুক্তরাষ্ট্র দ্বন্দ্বে এশিয়ায় বাড়ছে অস্ত্র প্রতিযোগিতা, হুমকিতে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা। দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি ব্যক্তিগত চিকিৎসা খরচ বাংলাদেশে। স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের গবেষণায় উঠে এসেছে চিকিৎসায় রোগীকে নিজ পকেট থেকে ব্যয় করতে হচ্ছে ৬৮.৫০% টাকা, যার বড় অংশই খরচ হচ্ছে ঔষধ কিনতে। বাড়তি খরচের কারণে চিকিৎসা নিতে পারেন না ১৬% রোগী। গত ১০ বছরে স্বাস্থ্য খাতে অনেক উন্নতি হলেও সংকট এখনো প্রকট। সরকারি হাসপাতালে সেবার ঘাটতি ও বেসরকারি হাসপাতালকে নিয়ন্ত্রণ করতে না পারায় রোগী চিকিৎসায় শৃঙ্খলা আসেনি, যে কারণে বাড়ছে ব্যক্তিগত চিকিৎসা ব্যয়। স্বাস্থ্য অর্থনীতি ইউনিট বলছে ২০১২ সালে চিকিৎসা বাবদ রোগীর নিজ পকেট থেকে ব্যয় ছিল ৬৪%। ২০৩২ সালে এই খরচ ৩২%-এ নামিয়ে আনার কৌশলপত্র নেওয়া হলেও তা দিনে দিনে বাড়ছেই। একজন রোগীকে নিজ পকেট থেকে ব্যয় করতে হচ্ছে ৬৮.৫০% অর্থ। এই হার ভারতে ৬৩, পাকিস্তানে ৫৬, নেপাল ও শ্রীলঙ্কায় ৫১, মালদ্বীপে ২১ ও ভুটানে ১৩%। গবেষণায় পাওয়া গেছে বাংলাদেশে রোগীকে সবচেয়ে বেশি টাকা ব্যয় করতে হয় ওষুধ খাতে ৬৪%, এরপর হাসপাতালের ইনডোর ও আউটডোর সেবা নেওয়ার ক্ষেত্রে ২৩%, এবং পরীক্ষা নিরীক্ষায় ব্যয় হয় ৮% টাকা। বাড়তি খরচের কারণে ১৬% রোগী প্রয়োজন থাকলেও চিকিৎসা নিতে পারেন না। চিকিৎসা ব্যয় মেটাতে প্রতি বছর দরিদ্র হয়ে যায় ৮৬ লাখ মানুষ। একজন মধ্যবিত্ত মানুষ বা পরিবার, সে কিন্তু নিম্নবিত্তে চলে যাচ্ছে। একজন দরিদ্র পরিবার বা দরিদ্র মানুষ, সে কিন্তু অতি দরিদ্র হয়ে যাচ্ছে শুধুমাত্র এই উচ্চ নিজ পকেট থেকে ব্যয় বা যেটাকে আমরা বলি হাই আউট অফ পকেট এক্সপেন্ডিচার এর কারণে। গবেষণায় আরও উঠে এসেছে মাত্র ৩% মানুষ সরকারি হাসপাতাল থেকে ওষুধ পায়। সুবিধা না থাকায় পরীক্ষা নিরীক্ষার ৮৫%-ই বেসরকারি হাসপাতাল থেকে করতে হয়। যারা ডাক্তার আছেন তাদের উদ্দেশ্য বলবো, সরকারি বেসরকারি সব জায়গায় যাতে কিনা এই টেস্ট যা প্রয়োজন তার বেশি যাতে না করে। প্রাইভেট সেক্টরের সাথে আমরা আলোচনা করছি, ওনারা যে ফিজগুলো নেয়, হাসপাতালের যে খরচগুলো ধরে, এই বিষয়ে একটা আলোচনার মাধ্যমে একটা সহনশীল পর্যায়ে রাখা যায় কিনা, এই বিষয়ে আমরা অলরেডি পদক্ষেপ গ্রহণ করেছি। রোগীর ব্যক্তিগত খরচ কমাতে তৃণমূলের স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালী করার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অর্থনীতি ইউনিট। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দক্ষিণ এশিয়ায় ব্যক্তিগত স্বাস্থ্য খরচ সবচেয়ে বেশি বাংলাদেশে। এসব নিয়ে কথা বলতে মোহাম্মদপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডাক্তার বেরোজির আহমেদ, এবং ইস্কাটন থেকে আমাদের সাথে আছেন স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের গবেষণা শাখার পরিচালক ডক্টর মোহাম্মদ নুরুল আমিন। ডক্টর মোহাম্মদ নুরুল আমিন, প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি, যখন এই গবেষণাটা আপনারা শুরু করেন তখন কী কী বিষয় মাথায় রেখে আসলে আপনারা কাজ শুরু করেছেন, যাতে জানা গেল দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ সবচেয়ে বেশি ব্যয় ব্যক্তিগত স্বাস্থ্য খাতে? অনেক ধন্যবাদ আপনাকে। আসলে আমরা বলেছি গবেষণা প্রতিবেদন শুরুতে, আমরা বলেছি যে বাংলাদেশ স্বাস্থ্য খাতে অত্যন্ত ভালো ফলাফল নিয়ে এসেছে গত এক দশকে বা তারও বেশি কিছু সময়ে। আমরা যদি মাতৃমৃত্যুর হারের কথা বলি, আমরা যদি শিশু মৃত্যুর হারের কথা বলি, কিংবা আমরা যদি ভ্যাকসিন কভারেজের কথা বলি, এরকম প্রতিটা ইন্ডিকেটরে বাংলাদেশ খুবই ভালো করেছে, এবং যে কারণে দেশীয় এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়েছে, বিভিন্নভাবে পুরস্কৃত হয়েছে। এছাড়াও আমাদের মানে সম্প্রতিকালে আপনি যদি কোভিড যে মহামারী ছিল সারা পৃথিবীব্যাপী, সেই কোভিড মহামারীর সময় কিন্তু আমাদের এই ম্যানেজমেন্ট বা এই সময় চিকিৎসা ব্যবস্থা, সরকারি ব্যবস্থাপনা অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হয়েছে, এবং কোভিড পরবর্তী আজকে এখন যে আমাদের যে ভ্যাকসিন ম্যানেজমেন্ট, সেখানে কিন্তু সরকার অত্যন্ত সফলতার স্বাক্ষর রেখেছে।
আমরা যে কারণে এই গবেষণাটা গিয়েছি, সরকারের এত সফলতা এত অর্জন, এর মাঝে যে বিষয়টা প্রশ্ন হয়ে আসছে সেটা হলো যে এই রোগীর নিজ পকেট থেকে ব্যয় দিন দিন বেড়ে যাচ্ছে। সে কারণেই আমরা মনে করছি যে কেনই ব্যয় বেড়ে যাচ্ছে সেই বিষয়টা যদি আমরা আরেকটু যদি উদ্ঘাটন করতে পারি, একটু যদি ভিতরে যেতে পারি এবং সেই বিষয়ে যদি সরকারকে পরামর্শ দিতে পারি, সে অনুযায়ী সরকার যেহেতু কাজ করছেন এবং ভবিষ্যতে আরও করবেন, তাহলে আমরা কিন্তু এই ক্ষেত্রেও বাংলাদেশ সফলতা দেখাতে সক্ষম হব। অনেক ধন্যবাদ ডক্টর আমিন, আমি আপনার কাছে ফিরে আসবো। ডাক্তার বেনজির আহমেদ, আপনার কাছে জানতে চাচ্ছি, 2012 সালে চিকিৎসা ব্যয় রোগীর নিজ পকেটে ব্যয় ছিল 64%, 2032 সালে এই খরচ 32% নামিয়ে আনার একটি কৌশলপত্র দেওয়া হয়েছিল, কিন্তু আসলে খুব একটা কাজ হয়নি। স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক হিসাবে আপনার কাছে জানতে চাই, আসলে কি অবস্থায় রয়েছে বাংলাদেশ? ধন্যবাদ জাহিদি সাহেব। আসলে কৌশলপত্র দিলে তো হবে না, এটা বাস্তবায়ন করতে হবে। আমাদের বাংলাদেশে বাণিজ্যমুখী একটা প্রবণতা আমাদের জীবনের সবখানে দাঁড়িয়ে গেছে, আপনি খেয়াল করে দেখবেন। প্রথমে বাণিজ্যটাকেই প্রাধান্য দেওয়া হয়, ব্যবসায়ীদের সুযোগ সুবিধাগুলোকেই প্রাধান্য দেওয়া হয়। জনকল্যাণকর যে আমাদের ধারাটা থাকা উচিত ছিল স্বাস্থ্য সেবায়, সেটা থেকে আমরা ধীরে ধীরে দূরে চলে যাচ্ছি। এমনকি আপনি জানেন যে সরকারি হাসপাতালগুলোতে এই যে ইউজার ফি আদলে যে পয়সাগুলো নেওয়া হয়, এটাও কিন্তু অনেক প্রান্তিক মানুষের জন্য ব্যয়ভার বহন করা কঠিন। আপনি বলেন যে MRI টেস্ট বা CT স্ক্যান, যেগুলো এখন প্রায়শই দিয়ে থাকে আমাদের চিকিৎসকরা, সেগুলো যে ইউজার ফিটা, সেটা কিন্তু অনেক প্রান্তিক মানুষের পক্ষে ব্যয়ভার বহন করা কঠিন। এবং ওষুধের যে গবেষণায় যেটা আসছে যে ওষুধের সবচেয়ে বেশি খরচ হয়, তো সেখানে আপনি দেখেন, এক হলো যে প্রচুর ওষুধ লেখা হয়। আপনি একটা প্রেসক্রিপশন যদি কিছু আপনি মূল্যায়ন করেন, দেখবেন একাধিক ওষুধ শুধু না, অসংখ্য ওষুধ লেখা হয়, প্রেসক্রিপশন পুরো ভর্তি। এবং এই ওষুধগুলোর অনেকগুলোই অপ্রয়োজনীয়, অনেকগুলো তেমন প্রয়োজন নেই, অনেকগুলো মানে সহায়ক হিসেবে দেয়া হয় যেটা না দিলেও চলে। এক্ষেত্রে যেটা দাঁড়ায় যে এই ওষুধগুলো আবার আমাদের সরকারি হাসপাতালগুলো থেকে পুরোপুরি দেয়া হয় না। ধরেন অ্যান্টিবায়োটিক কোর্স থাকে 20টা বা 30টা, সেখানে হয়তো দেওয়া হয় 6টা বা 8টা। এবং এটা যে পুরোটা দেওয়ার জন্য একটা মানে কৌশল নেয়া এবং ওষুধ কেনা এবং সেটা দেয়া, সেটা কিন্তু চিন্তা আদৌ করা হয় না। এবং অনেকগুলো আমাদের যেগুলো অসংক্রামক ব্যাধি আছে, যেমন ধরুন হাইপারটেনশন, ডায়াবেটিস, এগুলোতে কিন্তু মানুষকে প্রত্যেক দিন ওষুধ কিনতে হয়। তাহলে এই ওষুধগুলো যদি সরকারিভাবে দেওয়া হতো সকল মানুষকে, ধরুন বাংলাদেশে যারা ডায়াবেটিসে ভোগে তাদের সকলকে যদি এই ওষুধটা দেওয়া যেত বা হাইপারটেনশন, তাহলে কিন্তু এই যে আউট অফ পকেট এক্সপেন্ডিচার যেটা, অর্থাৎ নিজের পকেট থেকে খরচ করার যেটা, সেটা কিন্তু কিছুটা কমে আসত। এগুলো আমরা চতুর্থ যে SPNSP, যেখানে আমি একজন পরামর্শক ছিলাম, সেখানে কিন্তু আমরা এটা দিয়েছিলাম যে একটা কমিউনিটি ক্লিনিকের চারিদিকে যে জনগোষ্ঠী আছে তাদের মধ্যে যারা হাইপারটেনশন বা ডায়াবেটিসে ভোগে, তাদের তালিকা করে, তারা উপজেলা হেলথ কমপ্লেক্সে ডায়াগনোসিসের পরে এই তালিকা অনুযায়ী ওষুধটা কমিউনিটি ক্লিনিকে দেবে এবং কমিউনিটি ক্লিনিক তখন এই ওষুধটা তাদেরকে দিয়ে দেবে, তাহলে কিন্তু আমরা আউট অফ পকেট এক্সপেন্ডিচার কিছু কমাতে পারতাম। আমাদের টেস্টগুলো অনেকগুলো জেলা হাসপাতালে হয় না, গাইবান্ধা জেলা হাসপাতালে সিম্পল TC DC এগুলো পর্যন্ত হয় না, বায়োকেমিক্যাল টেস্ট হয় না। তাহলে এই টেস্টগুলো যদি মানে সরকারি হাসপাতালে হতো, তাহলে কিন্তু তাদের বাইরে থেকে উচ্চ মূল্যে এই টেস্টগুলো করাতে হতো না। তো আসলে আমাদের ভালো পরিকল্পনা নেই, পরিকল্পনা বাস্তবায়নের জন্য উদ্যোগ নেই, এই সম্বন্ধে ভালোভাবে ভালো চিন্তাভাবনা মন্ত্রণালয় বলেন, অধিদপ্তর বলেন, কোথাও খুব ভালো নেই। জি ধন্যবাদ, আমি আপনার কাছে ফিরে আসবো। ডক্টর বেনজির আহমেদ, আমি আপনার কাছে ফিরে আসবো। ডক্টর নুরুল আমিন, আপনার কাছে জানতে চাচ্ছি যে গবেষণা আপনারা করেছেন, এটা কি মূলত সরকারি এবং বেসরকারি দুই রকম হাসপাতালে নিশ্চয়ই করেছেন? সরকারি হাসপাতালে একটি বিষয় হচ্ছে যে যে ওষুধ থাকার কথা সেই ওষুধ থাকে না, অধিকাংশ সময় রোগীদের বলা হয় যে ওষুধ, এই ওষুধগুলো সাধারণত দেখা যায় দামি ওষুধগুলো বাইরে থেকে কিনতে হয়, এটাও কি একটা বড় খরচের অন্যতম কারণ কি না? জি, আসলে আপনি ঠিকই বলেছেন, আমার পূর্ববর্তী বক্তা একই বিষয়ে বলছে। সরকারি হাসপাতালে যতগুলো ওষুধ প্রয়োজন মানে একজন রোগীর, সবগুলো ওষুধ এখনও দেওয়া হয় না। তবে এটা যদি আপনি একটু লক্ষ্য করেন, 2019-20 অর্থবছর মানে চলতি অর্থবছরের গত অর্থবছর আগের অর্থবছর থেকে সরকার একটা যুগান্তকারী কাজ করেছে, সেটা হলো যে
আগে যে কাজটা হতো যে উপজেলা হাসপাতালে কিন্তু ওষুধ নিজেরা কিনতো না, তারা কিন্তু চাহিদা দিয়ে তো সেটা জেলা পর্যায় থেকে ওষুধ যেত, অনেক সময় লাগতো, অনেক সময় চাহিদা এবং প্রাপ্তির সমন্বয় ঘটতো না। উনিশ বিশ অর্থ বছরে সরকার কিন্তু প্রতিটা উপজেলা হসপিটালে কিন্তু 1 কোটি বা তার চেয়ে বেশি টাকা কিন্তু মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল রিকুইজিট হিসেবে কিন্তু প্রদান করছে। এতে কিন্তু সরকার এই যে এখন কিন্তু উপজেলা পর্যায়ে কিন্তু আগের চেয়ে বেশি ওষুধ আসছে, আমরা যে গবেষণাটা করেছি এই গবেষণার তথ্যগুলো যেহেতু এই উনিশের আগের তথ্য, আমরা হয়তোবা সামনে যখন আমরা মানে আবার সেকেন্ড রাউন্ড যখন কাজ করব তখন দেখা যাবে যে আমরা কিন্তু এক্ষেত্রে আরও ভালো চিত্র আমরা দেখতে পাব। স্বাভাবিকভাবেই আপনি কিন্তু কোভিডের ক্ষেত্রে যদি আপনি বলেন, কোভিড ট্রিটমেন্টের ক্ষেত্রে কিন্তু প্রায় সকল ওষুধ কিন্তু সরকার সরকারি ব্যবস্থাপনায় দিয়েছে। এটা সত্য যে সরকারি খাত থেকে যদি সরকারি হাসপাতাল থেকে যদি আমরা রোগীর চাহিদা মতো পূর্ণাঙ্গ ওষুধ যদি আমরা দিতে পারি তাহলে অবশ্যই আমরা এটা আশা করতে পারি যে এই ক্ষেত্রে মানুষের কিন্তু নিজ পকেট থেকে ব্যয়টা অনেক কমে আসবে। অর্থাৎ ডক্টর আমিন, অর্থাৎ এই গবেষণাটা সম্পূর্ণই আপনারা সরকারি হাসপাতালেই করেছেন তাই তো? জি, আমরা এই গবেষণাটি প্রধানত সরকারি হাসপাতাল নিয়ে করেছি, কিন্তু এই যে আউট অফ পকেট এক্সপেন্ডিচার এবং এই যে ওষুধ যে বিষয়গুলো, এটা কিন্তু টোটাল যে আউট অফ পকেট এক্সপেন্ডিচার এটা কিন্তু শুধু সরকারি হাসপাতাল না, এটা কিন্তু এসেছে পুরো বাংলাদেশের কিন্তু স্বাস্থ্য খাত নিয়ে, সেটা সরকারি হাসপাতাল, বেসরকারি হাসপাতাল, ফার্মেসি এবং মানে অর্থাৎ এছাড়াও ওই যেটা আমাদেরকে যারা বলি যে অপ্রাতিষ্ঠানিক ডাক্তার যারা বা পল্লী চিকিৎসক, সকলেরটা মিলে কিন্তু এখানে গবেষণা এসেছে। কিন্তু আমরা আজকে যেটা আলোচনায় বলেছি সেটা হলো যে আপনি যদি আউট অফ পকেট এক্সপেন্ডিচার কমাতে হয় তাহলে কি করতে হবে সেটা নিয়ে বলেছি যে আমরা সরকারি হাসপাতাল অবশ্যই আলোচনা আসবে। ডক্টর মোহাম্মদ নুরুল আমিন, আপনাকে ধন্যবাদ, আপনি আমাদের সাথে থাকবেন। ডাক্তার বেনজির আহমেদ, আপনাকে ধন্যবাদ, আপনি আমাদের সাথে থাকুন। আমরা বিরতির ফিরে এসে আবার আলোচনা করব। এই রোডকে স্বাগত আরেকবার। আমার সাথে কথা বলছেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডাক্তার বেনজির আহমেদ এবং স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের গবেষণা শাখার পরিচালক ডক্টর মোহাম্মদ নুরুল আমিন, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আবারও। ডাক্তার বেনজির আহমেদ, আপনার কাছে যে বিষয়টা আমি জানতে চাচ্ছি যে আমরা বলছি যে বাংলাদেশে চিকিৎসার খাতে, চিকিৎসার অবকাঠামো খাতে দুর্বলতা রয়েছে এবং এটা একটা বড় কারণ, বাংলাদেশে যারা রোগী আছেন যারা তারা চিকিৎসার ব্যয় তাদের বাড়ছে। একই সাথে একটা বিষয় জানতে চাই আপনার কাছে যে এই অর্থে যে গত 2020 সালের একটা হিসাব দেখা গেছে ভারতে তাদের বিদেশি রোগী যত যায় তার 54.3% বাংলাদেশি। শুধুই কি বাংলাদেশের শিক্ষা বা স্বাস্থ্যখাতের অবকাঠামো দুর্বল অবকাঠামোর জন্যই কি মানুষ ভারতে যাচ্ছে নাকি আর কোনো কারণ আছে? না, ধন্যবাদ। আসলে বাংলাদেশ থেকে অনেক লোক চিকিৎসা নিতে যায়, শুধু ভারতে না, ভারত, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ইউকে, ইউএসএ এগুলো দেশেও যায়, কিন্তু ভারতে অনেক বেশি যায়, এটা ঠিক। ভারতে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষ পর্যন্ত চিকিৎসা নিতে যায়। এর একটা কারণ হলো যে আমাদের চিকিৎসার কোনো কোনো জায়গায় আস্থার অভাব মানুষের চিকিৎসা ব্যবস্থার উপরে। এর একটা হলো সরকারি হাসপাতালগুলোতে আমাদের আসলে প্রয়োজনের তুলনায় আমাদের আসলে চিকিৎসা সেবাটা অপ্রতুল। আপনি চিন্তা করেন 17-18 কোটি মানুষ, সেখানে কিন্তু আসলে আমাদের অনেক বেশি হাসপাতাল নেই, হয়তো আমাদের একেবারে প্রান্তিক পর্যন্ত হাসপাতাল আছে। আপনি ঢাকা সিটির কথা চিন্তা করেন, ঢাকা সিটিতে যদি 2 কোটি মানুষ থাকে আপনি সরকারি হাসপাতাল কয়টা আছে বলেন? মাত্র 500 যায়, সেটাও কিন্তু 2-3টা হাসপাতাল এই কয়েক বছর আগে হলো। তার মানে এটা খুবই অপ্রতুল। আচ্ছা, যখন সরকারি হাসপাতালে মানুষ পারে না তখন সেকেন্ড অপশন হলো আমাদের প্রাইভেট চিকিৎসা। প্রাইভেট চিকিৎসা আমাদের একটা বড় সমস্যা হলো এই রেফারেলটা চালু না থাকার ফলে আমাদের চিকিৎসার গুণগত মান অনেকখানে ভালো চিকিৎসক থাকা সত্ত্বেও হচ্ছে না। যেমন ধরেন চিকিৎসকরা সময় যথেষ্ট দিতে পারেন না, আমাদের খুব ভালো চিকিৎসক যারা মানুষ তাদের কাছেই যেতে চায়, এমনকি সাধারণ রোগ হলেও যেতে চায়, যেহেতু মানুষের এই টাকাটুকু পে করতে কোনো সমস্যা নেই। কিন্তু যদি এটা রেফারেল থাকতো, আমাদের যারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আছেন কিংবা আমাদের MBBS চিকিৎসক যারা আছেন তারা কিন্তু কোয়ালিফাইড চিকিৎসক, আমাদের এরকম লক্ষাধিক চিকিৎসক আছেন, কিন্তু তারা কিন্তু রুগী পান না তেমন বললেই চল। রুগীগুলো কোয়াক আর চলে যান হলো সরাসরি স্পেশালিস্ট, এমনকি প্রফেসর বা আরো সিনিয়র যারা আছেন। তার ফলে যেটা দাঁড়াচ্ছে যে অনেক সময় রুগীরা এসে সন্তুষ্ট হতে পারেন না, হয়তো বা ওষুধ কিন্তু ভারত বা বাংলাদেশে একই দিচ্ছে, অসন্তুষ্টির জায়গাটা যে চিকিৎসক রুগীর সঙ্গে কথা বলতে পারছেন না। ধরুন একজন চিকিৎসক যদি 150-200 রুগী দেখতে হয় তাকে একদিন, আপনি দেখেন বিকেল থেকে বসবে রাত্রি 12-1 পর্যন্ত, তাহলে আসলে একজনকে 2-4-5 মিনিটের বেশি দেওয়া সম্ভব না।
সেক্ষেত্রে তাকে দেখা, তার রোগ শনাক্ত করা, তার ওষুধ লেখা এবং সেটা বুঝিয়ে দেয়া, এটা খুব সম্ভবই না। এই এই ঘাটতিটা মানুষকে অনেক সময় মনে করে যে আমার রোগটা বোধহয় ধরতে পারেনি, আমার সঙ্গে চিকিৎসক কথা বললেন না, আমি বুঝতে পারছি না যে কোন অবস্থায় আছি, আমি কি আসলে আমার ডায়াগনোসিস হয়েছে কিংবা আমার চিকিৎসা ঠিক মতো আছে। ভারতে যেটা হচ্ছে আমাদের সঙ্গে একটা পার্থক্য, চিকিৎসকরা এটাকে বাণিজ্যিকভাবে দেখেন বলে, অর্থাৎ বাংলাদেশ থেকে যে রুগীরা যায় তাদের জন্য তারা আলাদা ব্যবস্থা নেয়। রুগী গেলে তাকে রিসিভ করা, তার জন্য ধরুন যে জায়গাগুলোতে বাংলা বলে না সেখানে বাঙালি রিসেপশনিস্ট রাখা এবং কাউন্সিলর রাখা, যে কাউন্সিলর রুগীদেরকে ভালো করে বুঝান। এমনকি চিকিৎসকরাও এটাকে যেহেতু তারা বাণিজ্যিক দৃষ্টিতে দেখেন, সুতরাং রুগীরা যাতে সন্তুষ্ট হন সেই জন্য প্রয়োজনে উনি এসে দরজা খুলে রুগীকে ডাকে, এক ধরনের কাস্টমার স্যাটিসফ্যাকশনের বিষয় আসলে সেইটা তারা নজর দেয়। আপনি যেটা বলছেন বাণিজ্যিক ভাবে, সেইটা আমাদের দেশে নাই, এটা আসলে দুঃখজনক এক অর্থে। ধন্যবাদ ডাক্তার বেরঞ্জন, আপনি আমার সাথে থাকুন। ডক্টর মোহাম্মদ নুরুল আমিন আপনার কাছে যাত্রা আছে, আপনি বলছিলেন আপনার গবেষণার একটি বড় দিক হচ্ছে যে কীভাবে এই খরচটা কমিয়ে আনা যায়, সেই দিকটাও বোধহয় আপনারা দেখেছেন, যদি একটু ব্যাখ্যা করতেন। জি, অনেক ধন্যবাদ। আসলে খরচ কিভাবে কমিয়ে আনা যায়, আউট অফ পকেট যে এক্সপেন্ডিচারটা, এটাই কিন্তু আমাদের আসলে এই গবেষণার মূল উদ্দেশ্য। আমরা এই জন্য আমরা প্রথমে দেখার চেষ্টা করেছি আসলে খরচটা, আউট অফ পকেট খরচের উৎসগুলো কী। সে উৎসতে যখন আমরা দেখেছি যে একটা বড় অংশ কিন্তু উৎস হলো যে ঔষধের পেছনে ব্যয়, যেটা আমরা একটু আগে বলেছি 64% মোট আউট অফ পকেট এক্সপেন্ডিচারের, এবং তারপরে যেটা আছে যে হাসপাতালে রোগী ভর্তি করার ক্ষেত্রে 12 এবং যারা আমাদের বহির্বিভাগ রোগের ক্ষেত্রে 11। তো এই এই বিষয়টা আমরা পর্যালোচনা করেই আমরা তখন দেখলাম যে আসলে হাসপাতাল, আমরা যদি আউট অফ পকেট এক্সপেন্ডিচার যদি কমাতে হয় তাহলে আমাদেরকে একটা বিষয় দেখতে হবে যে এই ঔষধের ক্ষেত্রে ব্যয়টা কীভাবে কমানো সম্ভব। সেক্ষেত্রে আমরা কিন্তু আমাদের এই গবেষণা প্রতিবেদনে তুলে ধরেছি যে আমরা পর্যালোচনা করে দেখেছি, এবং আমাদের একটা গবেষণা আছে সেটা হলো যে আমাদের ওষুধ কোম্পানিগুলো যে তাদের যে কর্মচারী আছেন বা কর্মকর্তা আছেন, টোটাল যে এমপ্লয়ি আছেন, তার 58% এমপ্লয়ি কিন্তু নিয়োজিত থাকছেন শুধুমাত্র মার্কেটিং এবং ডিস্ট্রিবিউশন কাজে। অর্থাৎ এবং তারা কিন্তু তাদের যে টোটাল যে একটা কোম্পানি যে রেভিনিউ পাচ্ছে বছরে বা মাসে, তার 27% অর্থ কিন্তু ব্যয় করছে এই শুধুমাত্র মার্কেটিং এবং এই ডিস্ট্রিবিউশন, এই ডিটেলিং এই কাজে। আপনি খেয়াল করে দেখবেন যে ডিটেলিং বা এই মার্কেটিংয়ের এই কাজটা কিন্তু মৌলিক কোনো, যেটাকে আমরা বলি ভ্যালু অ্যাড করে না। অর্থাৎ এই খরচটা, এই যে বাড়তি যে খরচ, এই খরচটা যদি আমরা কমাতে পারি, এবং এটা কেন হচ্ছে যদি আপনি একটু বিবেচনা চিন্তা করে দেখেন, সেটা হলো যে আমরা যখন ডক্টররা যখন ওষুধের ব্যবস্থাপত্র লিখেন তখন তারা কিন্তু কোম্পানির ওষুধের নাম লিখেন, যেটাকে আমরা বলি যে ব্র্যান্ড নেম। এই ব্র্যান্ড নেম লেখার কারণে কিন্তু সেই কোম্পানির ওষুধ কিন্তু স্বাভাবিকভাবে রোগী কিনবেন। যদি ব্র্যান্ড নেমের পরিবর্তে যদি এখানে আমরা জেনেরিক নেম ব্যবহার করতে পারতাম, যেমন প্যারাসিটামল, আমি যদি ওষুধ কোম্পানিগুলো নিশ্চয় বক্তব্য আছে, তারা বলেছে যে এই তার ব্র্যান্ড নেম যদি ইউজ না করা হয় তাহলে একটি একটি প্রতিষ্ঠান সাথে একটি প্রতিষ্ঠানের যে ব্যবসায়িক যে প্রতিযোগিতা সেটা আসলে প্রতিষ্ঠিত হয় না। ডক্টর নুরুল আমিন আপনাকে ধন্যবাদ, আজকে আমাদের সময় স্বল্পতা শেষ করতে হচ্ছে। ডাক্তার বেনজির আহমেদ আপনাকে ধন্যবাদ শেষ করতে হচ্ছে। তবে একটি গুরুত্বপূর্ণ কথা এটা বলতে চাই, ডাক্তার বেনজির আহমেদ বলছিলেন যে ঢাকাতে সরকারি হাসপাতাল কতগুলো হাতে গোনা যায়, সেই হিসাবে আমরা দেখি গত এক দশকে কতগুলো বেসরকারি হাসপাতাল হয়েছে। আসলে সরকারকে এই দিকে নজর দিতে হবে, বেশি করে হাসপাতাল এবং যদি তৈরি করা যায়, প্রতিষ্ঠা করা যায়, তাহলে হয়তো স্বাভাবিকভাবেই স্বাস্থ্য ব্যয় অনেকটাই কমে যাবে। আপনাদেরকে ধন্যবাদ। এই টোর্স থেকে স্বাগত আরেকবার। টেলিভিশন শিল্পকে বাঁচাতে পে চ্যানেল করার দাবি জানিয়েছেন বাংলাদেশ টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাডকো। আর ক্লিন ফিড নিশ্চিতের পর এখন বিদেশি বিজ্ঞাপন ডাবিং করে প্রচার বন্ধের কাজ চলছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। এসব নিয়ে কথা বলতে রাজধানীর চৌধুরীপাড়া থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন কোয়াবের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম আনোয়ার পারভেজ। জনাব আনোয়ার পারভেজ, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আজকে একটি মিটিং আলোচনা হয়েছে টেলিভিশনের সাথে সংশ্লিষ্টদের ব্যক্তিদের সাথে, তথ্য ও সম্প্রচার মন্ত্রীও ছিলেন সে বৈঠকে। অ্যাডকো থেকে দাবি জানানো হয়েছে যে যদি পে চ্যানেল করা হয় তাহলে আসলে বাংলাদেশের টেলিভিশন শিল্পকে বাঁচানো সম্ভব হবে। এর একটা বড় কারণ হচ্ছে যে টেলিভিশনের যে ডিস্ট্রিবিউশন হয়, অর্থাৎ কোয়াবের মাধ্যমে বা আপনারা যারা কেবল অপারেটর আছেন তাদের মাধ্যমে যে প্রত্যেকটা বাড়ি বাড়ি যে টেলিভিশন পৌঁছে যায়, সেই যে যে ব্যয় হয় সেই ব্যয়ের একটা অংশ টেলিভিশনের মালিকরা বা টেলিভিশন প্রতিষ্ঠানগুলো পান না, যে দাবি তাদের দীর্ঘদিনের দাবি। এবং এর জন্যই বলা হচ্ছে পে চ্যানেল করার কথা বলা হচ্ছে। পে চ্যানেল করতে হলে আসলে কী করা দরকার?
ধন্যবাদ আপনাকে। যে প্রথমত হলো যে পে চ্যানেল করার দায়িত্ব কোনোভাবে কোনো কেবল অপারেটর উপরে এটা বর্তায় না এবং এটা কোয়াবের উপরেও ডিপেন্ড করে না। পে চ্যানেল হলো যে প্রত্যেকটি চ্যানেলের নিজস্ব একটি ইনক্রিপশন ব্যবস্থা থাকবে এবং সেই ইনক্রিপশনের মাধ্যমে সেটা কেবল অপারেটরের কাছে একটা রিসিভার ডিস্ট্রিবিউশন করবে এবং সে থেকে এটা পে চ্যানেল হিসাবে পরিগণিত হবে। এখন পে চ্যানেল যেটা ধরুন যে বাংলাদেশে এই কিছুদিন আগেও যখন বিজ্ঞাপন যুক্ত চ্যানেল প্রচার হতো, ধরুন ডিজিটালের মধ্যে 200-250 মতো চ্যানেল পরিচালিত হচ্ছে, তার মধ্যে পে চ্যানেল ছিল 60-70, বাকিগুলি ফ্রি টু এয়ার চ্যানেল। তো যেগুলি পে চ্যানেল হয়েছে প্রত্যেকটা চ্যানেলের ক্যারেক্টারের উপরে ডিপেন্ড করে এবং এটা জনপ্রিয়তার উপর ডিপেন্ড করে কিন্তু বিদেশি পে চ্যানেলগুলি বাংলাদেশে বাজারজাত করছে এবং আমাদের দর্শকরা সেগুলি উপভোগ করে থাকেন। এখন বাংলাদেশে আজকে 35টা চ্যানেল বাংলাদেশে পরিবেশিত হচ্ছে বর্তমানে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল। তো এটা তো চ্যানেল কোম্পানি তার চ্যানেলের গ্রহণযোগ্যতা, দর্শকদের কাছে জনপ্রিয়তা বিবেচনা করে যে কোম্পানি যদি পে চ্যানেল করে সেখানে তো কেবল অপারেটর বা কোয়াবের এখানে কোনো সংশ্লিষ্টতা নাই, সেটা ডিপেন্ড করবে চ্যানেল যে মালিক আছে, ব্রডকাস্টার আছে, ওনার নিজস্ব ব্যক্তিগত। ধন্যবাদ জানাব আনোয়ার পারভেজ। ধরে নিচ্ছি আজকে বাংলাদেশ টেলিভিশন গ্রুপ, আপনি বললেন প্রায় 30-35 টিভি চ্যানেল রয়েছে, তারা কালকে বললো তারা পে চ্যানেল করতে চায় এবং তারা এইভাবে কাজ শুরু করলো, তখন এরপর ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আপনার বা আপনার দায়িত্ব কী হবে, তখন কীভাবে ডিস্ট্রিবিউশন করবেন? তখন তো আপনাকে তাকে একটা ফি দিতে হবে নির্দিষ্ট নিশ্চয়ই টেলিভিশনগুলোকে। অবশ্যই, এখন কথা হলো যে 35টি চ্যানেল তো আর একসাথে করে পে চ্যানেল হবে না, এক একটা চ্যানেলকে এক একভাবে পে চ্যানেল করতে হবে। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। আর ইতিমধ্যে গণমন্ত্রী, বাংলাদেশ সরকার, বাণিজ্য তথ্যমন্ত্রী মহোদয় ডিজিটাল কেবল টিভি নেটওয়ার্কের জন্য একটি নির্দিষ্ট সময়সীমা মানে ঘোষণা করেছে, যদিও সেটার কাজটা কেবল অপারেটর নির্ভরভাবে চেষ্টা করে যাচ্ছে, জানি না এই টাইমের মধ্যে কতটুকু এটা সম্ভব আলোচনায় বোঝা যাবে। কিন্তু পে চ্যানেল যেটা হবে যে প্রত্যেকটা চ্যানেল আলাদা আলাদা করবে, এখন যখন ডিজিটাল হবে তখন মানে দর্শক যারা, গ্রাহক যারা আছেন, সে ডিমান্ড করবে যে আমি বাংলাদেশি 35টা চ্যানেলই আমি দেখবো না এখান থেকে 5টা চ্যানেল আমি দেখবো, এটা ডিপেন্ড করবে দর্শকের উপরে। তখন চ্যানেলগুলি হয়তো বা তাদের মূল্য নির্ধারণ করবে যে এই চ্যানেলের যদি হয় পার সাবস্ক্রাইবার এত টাকা দিতে হবে, ওই চ্যানেল নিতে হলে এত টাকা দিতে হবে, এটা ডিপেন্ড করবে দর্শকদের উপরে, দর্শকরা যে চ্যানেলগুলি চাইবে সেটা দেব। আবার অন দ্য আদার হ্যান্ড যদি বলা হয় যে 35টা চ্যানেলে আমরা একসাথে পে চ্যানেল করবো, এটার জন্য এই টাকা দিতে হবে, তো সেটা আমার মনে হয় যে মুক্তবাজার অর্থনীতিতে কোনো কিছু চাপিয়ে দেওয়াটা সমীচীন হবে না। তবে পে চ্যানেল যদি করতে পারে, ওয়েল, আমাদের কোনো আপত্তি নাই, আমরা অবশ্যই চ্যানেলকে আমরা সহযোগিতা করব এবং সেই ক্ষেত্রে আমাদের যতটুকু ভূমিকা থাকবে সেটা আমরা অবশ্যই সেটা পালন করার চেষ্টা করব। ধন্যবাদ। আপনি বলছিলেন যে সরকার খুব শীঘ্রই ডিজিটাল ডিস্ট্রিবিউশনের কথা বলছেন, অর্থাৎ ঢাকা এবং চট্টগ্রাম মেট্রো এলাকায় আমি যতদূর জানি যে এই নভেম্বর 30 শেষ দিন, এরপর থেকে এখানে ডিজিটাল ডিস্ট্রিবিউশন হবে, অর্থাৎ প্রত্যেকটা টিভি সাবস্ক্রাইবারের সাথে একটি সেট টপ বক্স থাকবে। এটা বলা হচ্ছে যে পে চ্যানেল কারবার করার ক্ষেত্রে এটির প্রথম ধাপ, এই অর্থে যে এরপরে বোঝা যাবে যে আসলে সত্যিকার অর্থে কতগুলো সাবস্ক্রাইবার বা সাবস্ক্রাইবার রয়েছে আর কি। সেক্ষেত্রে আপনাদের প্রস্তুতি কেমন? আমি বলছিলাম যে আসলে যদি 30 নভেম্বর শেষ দিন হয় ঢাকা এবং চট্টগ্রাম শহর এলাকার জন্য, প্রস্তুতি কেমন আসলে আপনাদের? দেখুন, এটা একটা বার্নিং ইস্যু এখন কেবল টিভি ইন্ডাস্ট্রির জন্য, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। মাননীয় মন্ত্রী মহোদয় 2019 সালে একটি ডেডলাইন আমাদের ডিক্লেয়ার করেছিল যে এত তারিখের মধ্যে ঢাকা, চট্টগ্রাম এবং এত তারিখের মধ্যে সমগ্র বাংলাদেশে এটা কেবল টিভি খাত থেকে ডিজিটালাইজেশনের আওতায় আনতে হবে। তো সবচেয়ে ইন্টারেস্টিং হলো যে দেখুন, আমাদের এখানে কিন্তু কোনো ব্যাংক লোনের ফেসিলিটি নাই। আমরা দীর্ঘদিন যাবৎ বলে আসছি সারা ওয়ার্ল্ড ওয়াইডে কেবল টিভি খাতটি কিন্তু একটা অনেক বড় বিশাল একটা ইন্ডাস্ট্রি হিসাবে কিন্তু পরিগণিত হয়। তো সেখানে এখনো পর্যন্ত ইন্ডাস্ট্রি হিসাবে ডিক্লেয়ার করা হয় নাই এবং তৎপরবর্তীতে যখন 2020 সাল থেকে যখন কোভিড মহামারী সারা পৃথিবীতে যখন এটা আবির্ভাব ঘটে, তখন কিন্তু পৃথিবীটা একরকম থমকে গিয়েছে এবং আজকের দিন পর্যন্ত যেমন বেসিক্যালি যদি আমাদের সেটটপ বক্স যদি আনতে হয়, এটা আমাদের 100% ডিপেন্ড করতে হয় চায়নার উপরে এবং এখনো চায়নার অনেক ফ্যাক্টরিও কিন্তু ওপেন হয়নি। যে আমাদের সাথে যখন গত মাসের যে সভাটি মাননীয় মন্ত্রী মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এবং 30 নভেম্বর পর্যন্ত আমাদেরকে ডেডলাইন দিয়েছে এবং আমরা কিন্তু ডিজিটালটা সহ উদ্যোগে আরো 7-8 বছর আগে থেকে কিন্তু আমরা শুরু করেছি, বিশেষ করে ঢাকা। আনুমানিক খরচ কত হতে পারে একটি সেটটপ বক্সের দাম?
আমি আমি আসছি তো সেই ক্ষেত্রে ধরুন যে ডিজিটাল নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার এবং ডিজিটাল নেটওয়ার্ক তো বললে হয় না, এটার অনেক কর্মকাণ্ড থাকে। একটা টেলিভিশন স্টেশন চ্যানেল যেভাবে একটা পরিচিত, একটা ডিজিটাল নেটওয়ার্ক হেডেরও কিন্তু মানে সেই অর্থে কিন্তু ওইভাবে তৈরি করতে হয়। আমাদের স্থাপনা ইনফ্রাস্ট্রাকচার এবং হেডেন কিন্তু রেডি, আমাদের ক্যাশ রেডি, SMS রেডি, এখন হলো সেট টপ বক্স। আপনি যে কোশ্চেনটা আসছেন সেটা হলো আমরা সরকারের কাছে আমরা দাবি জানিয়েছিলাম যে গ্রাহককে স্বল্প মূল্যে যেন আমরা সেট টপ বক্সটা পৌঁছে দিতে পারি, অন্তত ডিজিটালাইজেশন হওয়া পর্যন্ত, একটা সময় পর্যন্ত আমাদের সেট টপ বক্সটা যেন ডিউটি ফ্রি করা হয়। তো আমরা চেষ্টা করছি অ্যাটলিস্ট ধরেন যে মানে 1700-1800 থেকে নিয়ে 2000 একটা বেসিক সেট টপ বক্স যেটা হাই ডিফিনিশন চ্যানেলগুলি যাবে। আপনি আমাদের সাথে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। এই রোড স্পেকে নিচ্ছে একটি বিরতি, আমাদের সাথেই থাকবে। এশিয়ায় দেশগুলোর অস্ত্রের প্রতিযোগিতা বেড়েই চলেছে, এই অবস্থায় আঞ্চলিক নিরাপত্তার পাশাপাশি হুমকির মুখে পড়েছে এই অঞ্চলের স্থিতিশীলতা। এ নিয়ে কথা বলতে বারিধারা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন নিরাপত্তা বিশ্লেষক একে মোহাম্মদ আলী শিকদার। জনাব শিকদার, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আমরা যখন বলছি যে অস্ত্রের প্রতিযোগিতা বেড়েছে, তার আগে আমি একটু আপনাকে বলতে চাই যে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের 2020 সালের হিসাব অনুযায়ী 2020 সালে সামরিক খাতে ব্যয় বেড়ে দাঁড়িয়েছে $2 trillion ইউএস ডলার্স, যা 2019 সালের চেয়ে 2.6% বেশি। এই অবস্থায় আসলে আমরা প্রায় শুনতে বিশ্ব নেতাদের বলতে শুনছি যে বিশ্বে শান্তি ফিরিয়ে আনতে হবে, বিষয়টা আসলে পরিহাসের বিষয় কিনা? আপনি যে কথাটি বলেছেন, আপনি তো জানেন এবং যারা এই বিষয়ে গবেষণা করেন তারাও জানেন যে বর্তমানে এই সারা বিশ্বের যে রাজনীতি এবং ভূরাজনীতির যে বিষয়াদি আছেন, ডিপলি যারা কন্ট্রোল করেন তারা কিন্তু এই বড় বড় অস্ত্র ব্যবসায়ী, যারা তারা এটা কন্ট্রোল করেন এবং অনেক পরাশক্তির ইনভিজিবল পাওয়ার বলি আমরা, অদৃশ্য সরকার, সেটাও কিন্তু এই বড় বড় অস্ত্র ব্যবসায়ীরা। সুতরাং সারা বিশ্বের যে রঙ্গমঞ্চ সেটা রাজনৈতিক এবং ভূরাজনৈতিক, এই পিছন থেকে এই বড় বড় অস্ত্র ব্যবসায়ীরাই কিন্তু সেই রঙ্গমঞ্চটা সাজান। সুতরাং সেটাই কিন্তু আমরা দেখে আসছি। আমরা প্রথম বিশ্বযুদ্ধ যখন শুরু হলো, আমেরিকা যখন 2 বছর পর 2017 সালে যুদ্ধে যোগ দিলেন, তখন বলেছিলেন যে এটি হবে পৃথিবীর শেষ যুদ্ধ, এবং সেই আর যদি যুদ্ধ না হয় সে কারণেই আমরা যুদ্ধে যোগ দিচ্ছি। কিন্তু সেই প্রথম বিশ্বযুদ্ধের পর মাত্র 20 বছরের পরে আর একটা মহা বিশ্বযুদ্ধ, এবং সেখানে প্রথম বিশ্বযুদ্ধে যে মানুষ মারা গিয়েছিল তার থেকে 3 গুণ বেশি, প্রায় আপনার 6.5 কোটি মানুষ নিহত হয়েছিলেন। সুতরাং সেই জায়গা থেকে কিন্তু আর এই অস্ত্র ব্যবসায়ীর কিন্তু পিছনে ফিরে তাকাননি। আপনি যদি পরিসংখ্যান দেখেন, প্রতি বছরেই কিন্তু এই অস্ত্র ব্যবসা বৃদ্ধি পাচ্ছে, তবে সাম্প্রতিককালে সেটি কেন্দ্রীভূত হয়েছে, আপনি যেটা বলছেন, এই এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বলতে আমরা যেটা বুঝি সেইখানে এটি কেন্দ্রীভূত হয়েছে। অর্থাৎ একটি ঝড়ো হাওয়া, যেমন আমরা বলি যে সাগরে কেন্দ্রীভূত হচ্ছে, সেটি কেন্দ্রীভূত হয়েছে এখন এই অঞ্চলে, এবং সেখানে 2 জন বড় খেলোয়াড় এই বিশ্বের এখন যারা, মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন, কিন্তু এটা হঠাৎ নয়। এই জাপানে যখন প্রধানমন্ত্রী 2010 সালে শিনজো অ্যাবে এলেন, তারপরে থেকেই কিন্তু জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তাদের যে সংবিধান ছিল সেখানে বলা হয়েছিল সেলফ ডিফেন্স ফোর্স থাকবে, কোনোভাবেই কোনো আক্রমণাত্মক কোনো অস্ত্র শস্ত্র জাপানে থাকবে না। সেটি কিন্তু জাপান তাদের সংবিধান পরিবর্তন করে ফেলছেন, এবং তারা কিন্তু এখন সামরিক অস্ত্র শস্ত্রে সজ্জিত হচ্ছেন, এবং তাদের যে মিত্রতা সেটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে জাপানে, আপনারা সেটা জানেন। সুতরাং এই জাপানের সাথে এই যে চীনের কিন্তু দ্বন্দ্বটা অনেক ঐতিহাসিক, অনেক পুরাতন, এবং জাপান কিন্তু আগ্রাসী শক্তি হিসাবে চীনকে অনেক পর্যদুষ্ট করেছে সেই 1893 সাল থেকে, কোরিয়া দখল, মাঞ্চুরিয়া দখল ইত্যাদি, তাইওয়ান দখল থেকে শুরু করে। তা সুতরাং এখন কিন্তু জি বুঝতে পেরেছি, অনেক অনেক ধন্যবাদ জনাব শিকদার, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
এই ছিল রিটোর স্পিকে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।